জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা আবাবজানেরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করে ইসলামের অবস্থা এখন করুণ অবস্থা, করুণ অবস্থা। পায়জামা বড় হয়ে গেছে, পায়জামা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, কি করবে? দর্জির কাছে গেছে, দর্জি খানিকটা কেটে একটু ছোট করে দিয়েছে, আর এক দর্জির কাছে গেছে সেও খানিকটা কেটে আর একটু ছোট করেছে। এখন এটা পায়জামা আছে না প্যান্টুল হয়ে গেছে, পায়জামা আছে না প্যান্টুল, প্যান্টুল বোঝেন না, না হাফ প্যান্ট, হাফ প্যান্ট নয়, হাফ প্যান্ট হলেও হাঁটু পর্যন্ত হয়, মানে বাচ্চারা পরে প্যান্টুল আর বড়রা পরে জাঙ্গিয়া। বড়রা কি পরে? জাঙ্গিয়া। আর বাচ্চারা কি পরে? প্যান্টুল। বিভিন্ন দলের আলেম মওলানা মুফতি ইসলামের সব নিয়ম কানুন গুলো কেটে 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 বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে প্যান্টুল করে ফেলেছে। আমি তা চিন্তা করি, আল্লাহর ওলীদের কাছে বসাওটা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়, পাওয়া যায় একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার পড়লে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? 200 বার করে কলমা শরীফ জিকির করবে, তওবা সবকটা করবে, তওবার সবক একটা আছে না না? আমাদের গুনাহ আছে না নাই? মায়ের পেটে যেদিন এসেছিলাম সেদিন কি গুনাহ ছিল? যেদিন মায়ের পেটে দুনিয়ার বুকে আসলাম সেদিন কি গুনাহ ছিল? এখন গুনাহ হয়েছে না হয়নি? আল্লাহ জানে না জানেন, মাফ করবার মালিককে এমনি এমনি মাফ করবেন না, মাফ চাইতে হবে। মাফ চাইবার তরিকা, মাফ চাইবার পদ্ধতি আছে না না? ওইটাই হলো তওবা। বুঝছেন বাবা? হ্যাঁ বাবা, পাশান পাঁচটা করবে, শের খফি আকফা আব আতুস খাক বাদ নাফস রুহ কলবে সবকটা করবে। হ্যাঁ বাবা, তাহাজ্জুদের নামাজটা পড়বে। বলেন তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আজ আল্লাহ রসুল পাগল দিওয়ানা আসে কি, কিছু মেয়ে ছেলে বেটা ছেলে গভীর রাতে উঁচু করে চুপি চুপি গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজটা পড়ে না পড়ে? আমরা তো নাক ডেকে ফোঁপো ঘুমোই সবাই তাই। হ্যাঁ বাবা, ইশরাকের নামাজটা পড়বে, চাষ্টের নামাজটা পড়বে, সালাতুত তসবির নামাজটা পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে বাবা, দখলুল মসজিদের নামাজটা পড়বে, তাহিয়াতুল উজুর নামাজটা পড়বে। বলে তাহিয়াতুল উজুর একটা নামাজ আছে না নাই? কটা পড়েন আপনি? কটা পড়েন? হ্যাঁ বাবা, শবে বরাতের নামাজটা পড়বে, শবে কদরের নামাজটা পড়বে, লাইলাতুল আশুরার নামাজটা পড়বে। বলেন তো মুহররম মাসেরও নামাজ আছে না নাই? মহরমের রোজা আছে না নাই? সবে বরাতেরও রোজা আছে না নাই? সবে মেয়েরাজেরও নামাজ আছে না নাই? সবে মেয়েরাজেরও রোজা আছে না নাই? হ্যাঁ, তাহলে তাই করে বেনিয়ে বেনিয়ে বলছি। হ্যাঁ বাবা, রমজান শরীফ মাসে তারাবির নামাজটা পড়বে,
ঈদের নামাজের পরে ঈদ সালামের রোজাটা রাখবে। আমি চিন্তা করি, চিন্তা করি, আলেম মনা হাফেজকারী ইমাম বক্তা মুফতি হুজুর সাহেব যারা, এদের হিসাব কেয়ামতে আল্লাহ নেবেন। আম মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, বাংলা পড়া, ইংরাজি পড়া, জোরমজুর খাটা, লেবার খাটা, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেওয়া, কামের কাজ করা, ফেরি করা, মাঠে ঘাটে থাকা, এই মানুষদের হিসাব, দুটো হিসাব কি কেয়ামতে এক হবে? তাহলে আমি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির উপরে তার মায়া আছে না নাই? একটু হানা কিছু বলো, মায়া আছে না নাই? অনেককে দেখবেন এই সবে বরাতের সময় দেখবেন এমনি নামাজ ঠিক মতো পড়ে না, কেউ চার একাত, কেউ তিন অক্ত, কেউ দু অক্ত, কেউ চার অক্ত পড়ে। সবে বরাতের সময় এলে মানুষ না মগরবালা গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, হাতর খুশবু মেখে 20-30 রেখাত সব বরাতের নামাজ পড়ে ফেলল, লাইলাতুল বরাত সবে কদরের নামাজ 20-30 রেখাত করে ফেলল। আমি চিন্তা করি, এমনি নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু রমজান শরীফ মাসে তারাবির নামাজে মসজিদ ভর্তি। চিন্তা করি, বলেন এক মাস রোজা রাখলেন, ফরজ রোজা, ঈদের নামাজটা পড়ে খুশি আনন্দে মিলেমিশে আনন্দ করলাম, মিষ্টি খেলাম, সময় খেলাম, আনন্দ করলাম, বলেন ঈদের নামাজের পরে আবার 6টা রোজা আছে না নাই? আছে না নাই? আমি চিন্তা করি, আল্লাহ রব্বুল আলামিন আপনার কোন আমলটাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিনে আপনার জন্য আল্লাহ ওই আমলটাই নাজাতের ওসিলা করবেন, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুমি ফাঁকিয়ে দিলে কেন? আমি তাই বলি, বাবা মাটি যারা তৈরি করেছে, বাগান যারা সাজিয়েছে, ভুল করেও তাদের নিয়ম কানুন, তাদের দল ছেড়ো না। আমার ভাই জানা, বাপ জানে না, যুবকরা এটা আখিরি জামানা। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, খাদিজা কি খবর? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে ভালোবাসি, আমি খাদিজা আপনাকে মুহাব্বত করি, আমি খাদিজা গো বুড়ি হয়ে গেছি, আগের মতন আপনার খেদমত করতে পারি না। খাদিজা বুড়ি হয়ে গেছি, আগের মতন আপনার আর খেদমত করতে পারি। আল্লাহ রসুল যখন বিয়ে করেছিলেন, আল্লাহ রসুলের বয়স কত? 25 বছর। আর আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স কত? কথাই বলে না, 40 বছর। আর আমার নবী পাকের বয়স 25 বছর, মানে পূর্ণ জওয়ান। নবী আমার পূর্ণ জওয়ান। আল্লাহ নবী যত উনি ছেলে মেয়ে ছিলেন, সব ছেলে মেয়েগুলি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। একজন ছেলে একজন সাহেব দাদা ছিলেন, অন্য আম্মা জানের, বাকি সব কোনো ছেলে মেয়ে হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আম্মা জান বলছে, হুজুর বুড়ি হয়ে আমার শরীর আর ক্ষমতা নেই, আগের মতন আপনার আর খেদমত করতে পারিনি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, আমার ভয় হয় কখন মারা যাব। আমার একটা দাবি আপনাকে রেখে গেলাম, আমি খাদিজা মারা যাওয়ার পর আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে একটু কাফন করে দেবেন। জোরে বলুন, জোরে বললেন আল্লাহ রসুল হেসে ফেলেছে, খাদিজা তুমি আমার বিবি হচ্ছ না, এগুলো কি বলছ? হ্যাঁ, তোমাকে তো নতুন কাপড় পরে সুন্দর করে কাফন পরাব, আর তুমি আমার পুরাতন ময়লা কাপড় দিয়ে তোমার কাফন করে দিলে তোমার উপকার কি হবে? কি শুনেছ খাদিজা, আমার উপর এখন জোর ধরছ? বলেন বিবি হলো স্বামীর উপরে জোর আছে না নাই? অনেকে দেখবে জুমার নামাজ পড়ে, আখেরি জোরে নামাজ পড়ে না, জুমা পড়ছে পালাচ্ছে, আখেরি জোহর পড়ে না, জুমা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আখেরি জোরে নামাজটা হলো আখেরি জামানার নবীর নামাজ। জুমা পড়ে পালালে, আখেরি জোরে নামাজ পড়লেন না, মরণ পর্যন্ত মনে রাখবেন বাবা, প্রত্যেক সপ্তাহে 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 জোহরের নামাজ কাজা 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 লিখা হবে, হিসাবের দিন আপনি সেই দিনে দেখতে পাবেন। যদি কোনো ইমাম আখেরি জোহরে নামাজ না পড়ে, ওই ইমামের পিছনেও নামাজ হবে না, হবে না। ব্যারাম কিরম ধরে তো দেখো, সাধারণ আমার ভাই জানরা বাপ জানে, কে মানে না মানে বুঝি না, আপনি ফুরফুরা শরীফের দাদুজির মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, ফুরফুরা শরীফের দাদুজির কলিজার টুকরা, পাঁচ হুজুর কিবলা মুরিদ মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, ফুরফুরা শরীফের দাদুজির খলিফার মুরিদ খলিফার মুরিদের ছেলে নাতি যদি হয়ে থাকেন, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলদের যারা মুরিদ মুরিদের ছেলে নাতি যদি হয়ে থাকেন, সম্মানটা তো আপনি রাখবেন, কে মানে না মানে আমি বুঝি না, আপনি তো রাখবেন। ফুরফুরা শরীফের যারা মুরিদের ছেলে নাতি, দাদুজির খলিফার মুরিদের ছেলে নাতি, ত্রুটি বিচ্ছেদে সংশোধন করার অধিকার ওমর সিদ্দিকীর আছে না না? ভুল মানুষের হয় না হয় কথা বলেন না, জেনে না ওয়াজে মাফ করবার মালিককে কথা বলে না, দুনিয়ায় না কবরে, ভুল মানুষের হয় না হয় নি, তার সংশোধন আছে না না, দুনিয়ায় না কবরে, ফিরে এসো, ফিরে এসো, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নাইবে নবীদের মাটি, আশেকে রসুলদের মাটি, এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার খলিফা গণের দাদা পীর কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলা, তাদেরও কিছু মেহনত আছে, সব নয় কিছু। আমরা যারা ফুরফুরাশে দাদুজিকে মানি, দাদুজির খলিফাদের মানি, কিছু হলেও আজও ফুরফুরাশে দাদুজির মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলো,
আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের শামলা গ্রামে এসেছি। আজ আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি যান খালা ফুরফুরা যদি বেঁচে যদি থাকতেন, আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীরের আওলাদ, বসিরহাট হুজুরের পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, আজ যে আপনার শামলা গ্রামে আসলাম, আপনাদের মুরব্বীরা যদি বেঁচে থাকতেন আমাকে পেয়ে খুশি হতেন না হতেন না, আদর করতেন না করতেন না, ভালোবাসতেন না বাসতেন না, তাদেরই তো ছেলে, তাদেরই তো নাতি পোতা, তাদেরই তো আল আওলা, সেই হিসাবেও সম্মানটা দেখো কে মানে না মানে আমি বুঝি না, সম্মানটা তো আপনি রাখবেন খবরদার। আখিরি জামানা মাটি আল্লাহর ওলিদের মাটি, বাগান যারা সাজিয়েছে বাবা, মাটি যারা তৈরি করেছে বাবা, ভুল করো তাদের নিয়ম কানুন তাদের দল ছাড়বেন না, যত পালা মুসিবতই আসুক যত গজবই আসুক, যে পাওয়ার আল্লাহ মাটিতে ইমান ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওই পাওয়ার যদি আমরা ধরে রাখতে পারি, যত গজব পালা মুসিবত আসুক ওই পাওয়ারেতে আল্লাহ মুসলমানকে ইসলামকে আল্লাহ রক্ষা করবেন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না, নারাই দেখবে নারাই দেখবে, বুঝেছে আমার ভাইজানরা বাপ জানেরা যুবকরা মুরুব্বীরা, আখিরি জামানা এটা, ধোকার মধ্যে পড়ো না, ধোকার মধ্যে পড়ো না বাবা, বুঝেছে। সেদিন এক জলসা করছেন, দেখি আমাকে বলছে হুজুর মিলাদ শরীফ করা বেদাত, ফাতে দুয়াজ দাহাম ইয়াজ দাহাম করা বেদাত, মিলাদ শরীফ পড়া বেদাত, ইয়ানাবি সালাম আলাইকা কিয়াম পড়া হারাম শিরক সর্বনাশ। তুমি ওকে এসব কথা কোথা থেকে পেয়েছ? হুজুর মওলানা সাহেবরা বলছে, মুফতিরা বলছে, তুমি সব পেয়েছো কোথায়? যে নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা যাবে না, নবী হলো মাটির নবী, নবী হলো আমাদের মতনই মানুষ, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। খবর নিয়ে দেখি ও বেটা ও ছেলে বড় মরানা হয়েছে, ও ছেলে বড় মরানা, আমার ছেলে বলছে সর্বনাশ, তোমার বাড়িতে ঢুকেছি বেড়া, তোমার বাড়িতে ঢুকেছে, হ্যাঁ, তো তুমি যে দরবারের মানুষ, দুনিয়ায় যত দলমত আছে প্রত্যেক দলের মাদ্রাসা আছে না নাই? কাদিয়ানি দলের মাদ্রাসা নেই, শিয়া দলের মাদ্রাসা নেই, আলাদি রাফাদেন মোহাম্মদি জামাতের দলের মাদ্রাসা নেই, ওহাবি দলের মাদ্রাসা নাই, জামাত ইসলামীর মাদ্রাসা নাই, বেরেলি মতের মাদ্রাসা নেই, আছে না নাই? তো তোমার ছেলেকে তোমার সিলসিলার মাদ্রাসা না পড়িয়ে অন্য দলের মাদ্রাসায় লেখাপড়া শিখিয়েছ, তুমি ছেলে লেখাপড়া শিখিয়েছ, তোমার মতন তৈরি হয়ে আসবে না অন্য দলের মতন মত পথে তৈরি হয়ে আসবে? বাপ হিসাবে ছেলেকে শুধরাই বলে, ছেলে মনে থাম, তুমি তো নিজেই ভুল পথে, তুমি তো মূর্খ। আমি কি মূর্খ? আমি আলে কোরআন হাদিস পড়েছি, তফসির ফেকা উসুল পড়েছি, তুমি তো নিজেই ভুল পথে আছো, মোর বাপ হিসাবে কি করবে? ছেলে ছেলে মেয়ে ছেলেদের উপরে বাপ মায়ের মায়া আছে না নাই? কথা বলে আছে না নাই? ছেলেটাকে তেজ পুত্র করতে পারবে, বেরিয়া ঘর থেকে দূর পারবে, পারবে আর কি করবে? বাপ সহ্য সবর করে আছে, বুঝায় ছেলে মানে না, আমি তো আলেম, তুমি তো আলেম নেই, তুমি তো মূর্খ। এবার বোঝো, ওইরকম সহর করে থেকে থেকে মরে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার বাড়ি থেকে ফুরফুরা শরীফের নামটাও মুছে গেল। অথচ আপনার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু হয় দাদুজির মহব্বতে মানুষ, দাদুজির খলিফার মহব্বতে মানুষ, পাঁচ হুজুরের মহব্বতে,
তুমি মরে গেলে তোমার বাড়ি থেকে কিয়ামত পর্যন্ত ফুরফুর শরীফের নামটা মুছে যাব। কথাটা বোঝাতে পারলাম না পারলাম নি, বোঝাতে পারলাম না পারলাম নি, সাবধান, এটা আখেরি জামানা, এটা আখেরি জামানা, সাবধান। দেখছি তো বহু জায়গায় মসজিদে নামাজ পড়তে এলাম, পা দুটো ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গায় একা দিচ্ছে, আমি সর্বনাশ, এমন ভাবে দাঁড়াচ্ছে দেখি মনে চেয়ে থাকি কি এটা। ইমাম যখন দোয়াল নিবতে পেছন থেকে জোরে আওয়াজ দিচ্ছে আমিন, সর্বনাশ। আমি সেদিনে মসজিদে গরম করছে, আমি এত জোরে আমিন বললো কে? আজ 50 বছর শামলা গ্রামের মসজিদে নামাজ পড়ছি, ওই কোনোদিন এত জোরে আমিন শুনিনি। একা ইমাম সাহেব দোয়াল নিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না জোরে জোরে বলি, তুমি যে জোরে দিচ্ছে বুঝতে হবে ওটা একটা আলাদা দোয়াল, ওটা একটা আলাদা দোয়াল। আমরা এত জোরে আমিন কে বললো? কেউ আর বলছে না, চুপচাপ যে লোকটা আমিন বলেছে পয়সা ওনার ধনী মানুষ, ধনী হলে তার পাওয়ার আছে না নাই, পয়সাওয়ালা মানুষের পাওয়ার আছে না নাই, আমি জিজ্ঞেস করছি, কেউ আর বলছেন সব ভয়েতে চুপচাপ নেই। যে কাতারে আমিন বলেছে জোরে, বাবা বলেন তো কে আমিনটা বললো, কে আমিন বলেছে কত জোরে? তিনজন দাঁড়িয়ে পাথর, এই লোকটা আমিন বলেছে, দুপাশে যারা আছে ওরা জানে না জানে না, বলো কে আমিনটা বললো? যে কাতারে আমিন হয়েছে এই মাঝখানের লোকটা আমিন বলে যার দুপাশে যারা ছিল তারা জানে না জানে না, বলো? তবু বলছে না, আমাকে এরকম ইশার খুঁজো, মুখে বলছে ইশারা করছে। আমি কিন্তু মাথা হ্যাক করে দেখে কিন্তু চিনে ফেলেছি, চিনে ফেলেছি, এটা ছোট হুজুরের মুড়িদের ছেলে না, ছোট হুজুরের মুড়িদের ছেলে, এরকম কবে তো হলো? ছোট হুজুরে মুড়ি, মেজো হুজুরে মুড়ি, বড় হুজুরে মুড়ি, ন হুজুরে মুড়িদের ছেলে যদি হ, ত্রুটি বিচ্ছেদের সংশোধন করার অধিকার ওমর সিদ্দিকীর আছে না নাই? এটা কুত্তি শিখেছিস ফাজিল কোথায়? তুই মসজিদে একটা দল তৈরি করছিস, তোর হোস নেই বাগদাদের 14 পুরুষুল হানাফি? তখন আমাকে বলছে, হুজুর বাপদাদরা সব ভুল করে গেছে, বাপদাদরা ভুল করে গেছে, বাপদাদরা আলেমে আলেম মওলানা মুফতি ছিল না, বাপদাদদের আমলে আল্লাহর ওলি পীর ছিল না, ছিল না, ছিল তাহলে কি বলছে বাপদাদরা ভুল করে গেছে? তো হোস নেই বাপদাদ 14 বছর হানাফি, তুই সব কুত্তি শিখেছিস, বাপদাদারা ভুল করে গেছে, ভুল করে গেল তো তোর আব্বা বিয়ে করেছে তোর মাকে তো হানাফি মতে, আমাদের বিয়ের শাদি হয় কোন মতে? হানাফি মতে। তাহলে তোর আব্বা তাহলে তোর মাকে বিয়ে করেছে, বিয়েটাও তো দুরস্ত হয় না, সহি হয় না, তো তোর কথা হিসাবে ভুল হয়ে যাবে, বিয়ে হয়নি ঠিক। তারা তো বোঝে না স্বামী স্ত্রী মিলামিশা ঠিক করেছে, করে তোর মায়ের পেটে তুই জন্ম নিয়েছিস, তুই বল হালালি না হারামি, বল বল, ভুল করে গেছ বল। তখন আর বলছে হুজুর মক্কা শরীফেও করে, কোথা থেকে কোথায় চলে গেল? বলছে হুজুর মক্কা শরীফে
মক্কা শরীফের নাম বলছিস, তুই মক্কা শরীফে গেছিস কি করতে? গিয়ে চাকরি করতে, না ব্যবসা করতে, না হজ করতে? অনেক হজ নেই আল্লাহর কাবা, যে কাবা ঘরে সারা বিশ্বের মুসলমান আসে না আসে নেই, খালি ভারতের মুসলমান যায় না, সারা পৃথিবীর মুসলমান আসে আল্লাহর কাবা। বলে সারা পৃথিবীতে যত রকমের দলের মানুষ আছে, প্রত্যেক দলের ভিতর থেকে কিছু 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 মানুষ কাবা শরীফেও আসে না আসে নেই। তুই হজ করতে গেছিলে, ওইগুলো দেখে শিখে যে গ্রামের মসজিদের মুসল্লিদের দল করতে গেছিলে, হসনে হানাফি শাফেঈ মালিকি হাম্বলি আছে না নাই? হসনে আমাদের বাগদাদ চোদ্দ পুরুষ হানাফি, আমাদের বাগদাদ চোদ্দ পুরুষ হানাফি। দুনিয়াতে সবাই দলের মানুষ থাকবে, আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের দলের মানুষ দুনিয়াতে থাকবে না, নামটাও মুছে যাবে। কি বাবা থাকবে না মুছে যাবে? যদি বলেন থাকবে, তাহলে আমাদের ঘরে হানাফি দলের মানুষ আমাদের ঘরে একটু কড়া হতে হবে। কথা ঠিক বলো না ভুল বললাম? মক্কা শরীফে জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজে সালাম ফেরে একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল, হয়ে গেল আর নয়, আর সালাম দেয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাতার ভেঙে যাচ্ছে, হুড় হুড় করে লোক সব চলে যাচ্ছে। আমরা যে হানাফি, আমাদের কি করতে হবে? নিজের থেকে আর একটা সালাম বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তবেই হলো ইমাম মানা। কত বুঝছেন না কথা বোঝেন নাই? মক্কা সে মানুষ কিছু মানুষ খালি মাথা তো নামাজ পড়ে, তা কি পড়বেন? পড়বেন মক্কা সে কত কেসেমের নামাজ আছে, আবার কিছু মানুষ নামাজ পড়ে রুকু করে সামি আল্লাহ বলে মানে হামিদা বলে দাঁড়িয়ে আবার মোনাজাত করে চুমুখে লিয়ে আপনি তাই করবেন? তাই করবেন? আমার ভাইজানরা বাপজানেরা যুবকরা, এটা আখেরি জামানা, বুঝছেন বাবা এটা আখেরি জামানা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলাম ইনশাআল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? বলে মক্কার কাফেরদের সাথে আমার নবী ঝগড়াটা কি নিয়ে, কি নিয়ে ঝগড়া? মক্কার যারা কাফের তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মানত, তারা যখন দোয়া চাইত কাবা শরীফে এসে সরাসরি দোয়া চাইত, কাবা শরীফ ধরে দোয়া চাইত, কাবা শরীফ এসে সরাসরি দোয়া চাইত। যখন আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বলুন না সুবহান, এরা নবীর দুশ্মন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা মানত, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মানত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য তারা আমার নবীর জানে দুশ্মন হয়ে গেল, আমার নবীর সাহাবাদের জানে দুশ্মন হয়ে গেল, আমার নবীকে জানে মেরে ফেলবে। নবী আমার মক্কাতে কাঁদতে কাঁদতে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলেন। জলে বল সুবহান। আমার ভাইজানরা বাপজানেরা যুবকরা সাবধান, সাবধান, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। ইমান ইসলাম
আজ ফুরফুরা শরীফের সম্মান, আল্লাহ এদের জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে কাজ কারবার ব্যবসায়ী যত রকমের বাধা শত্রুতা দুশ্মনী সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। যে সমস্ত কোম্পানি আন্ডারে ব্যবসা করে আল্লাহ মনটাকে নরম করে দে, পেমেন্টটা ঠিক ঠিক মতন আদায় দেওয়ার তৌফিক দে। মুসলমানদের ভারতবর্ষে ব্যবসার অবস্থা করুন উস্তা আল্লাহ। আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না, দুবেলা দুমুঠো খাওয়াবার জন্য ছেলে মেয়ে বউকে ভাই বোনকে বাপ মাকে রুচিতে কষ্ট দেবেন না, আসমান থেকে বরকতের দরওয়াজা। আজকে মা পেলে কত সম্মানী ভাইরা বসে আমিন আমিন বলছে, প্রত্যেকে দিলেন নেক দোয়াকে কবুল করে, যারা যারা দান ধান করলেন ওই সংসারে ব্যবসাতে কামাই রুজিত আল্লাহ উন্নতি দিয়ে মুর্তাদের কবর খা বেহেস্তের গোলাপ ফুলে বাগান করে আমার সুপারের সাফাত সকলকে নসিবি করুন। জোরে বলুন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলতে পারছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারাই দেখবে নারাই দেখবে। আর কেউ আছে 50 কেজি চাল কি 1 কুইন্টাল চাল কি একটা গরু কি প্যান্ডেলের দায়িত্ব লাইটিং এর দায়িত্ব কি স্টেজটা করে দিলে কি মাইক সেটের দায়িত্ব নিলে কি একটা বক্তার দায়িত্ব নিলে? হ্যাঁ বাবা মন ছোট একা হবে না, এসব সবাই মিলে করি, কেউ বেশি দিলেন কেউ একটু কম দিলেন কার একটু বেশি দিলেন কেউ একটু কম দিলেন এসব সবাই মিলে করি। শেখ হাবিব হাবিবুর তার নামে শেখ হাবিবুর বাড়ি সামলায় উনিও 1000 টাকা দেবে। জোরে জোরে বলো মারহাবা, যুবকরা একটু জোরে বলেন না, এতগুলি যুবকের গলায় জোর নেই তো নারাই থাকবে নারাই দেখবে। এর নামটা কি? নাজবুল খান বাড়ি সামলায় নাজবুল খান দাদু দাদির নামে 50 কেজি আলু দেবে তাবারকের জন্য। জোরে জোরে বলো মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা, নারাই দেখবে নারাই দেখবে। বলেন আর কে আছে? মা বোনেরা নানি দাদি খালাপু বৌমায়েরা বোনেরা আমাদের কমিটির ছেলেরা গেছে আপনাদের কাছে, যা খুশি আপনারও কিছু দেয়, নগদে পারে নগদ বাকিতে পারে বাকি, নামটা লিখিয়ে দেয় নামটা লিখিয়ে দেয়, আমি একটু দোয়া করে দিই। আল্লাহ যখন নিয়ে এসছে ফুরফুরা শরীফ থেকে এটুকু আল্লাহ তার ভরসা রাখবে বিশ্বাস রাখবেন, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তার রহমতে বেকার যাবে না। জোরে বলেন ইনশা আল্লাহ, জোরে বলেন না ইনশা। শেখ আব্দুল হাকিম মা আব্বা দাদু দাদি নানা নানি নামে শ্বশুর শাশুড়ি নামে 100 কেজি গোস্তের একটা গরু একাই দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলেন হাত তোলেন। এই ছেলেগুলো তো গলার জন্য নারাই তো নারাই দেখবে। সম্মানী আব্দুল হাকিম বাবাজি বলুন জিন্দাবাদ, সম্মানী আব্দুল হাকিম বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা দাদু যান নানা যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। একাই 100 কেজি গোশের একখানা গরু দান করলেন, জোরে দেবে মারহাবা নারাই দেখবে নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেয়।
আল্লাহ বরকত দেন, ওই সংসারে এই ব্যবসাতে কামাই রুজি রোজগারে রাস্তাঘাটে দেশে বিদেশে যত রকমের বাধা শত্রুতা দুশ্মনী সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ বা যে কোম্পানি আন্ডারে ব্যবসা করে আল্লাহ মনগুলোকে নরম করে দেবে, পেমেন্টটা ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক দান। আল্লাহ আজকে হামলা গ্রামের সম্মান, আল্লাহ ফুলপুর শরীফের সম্মান রেখেছে, এদের সংসারে অভাব দেবে না, ছেলে মেয়ে বাচ্চাদের রুচিতে কষ্ট দেবে না, দুবেলা দুমুটো খাওয়াবার জন্য আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দেয়, মোর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দিই। আমার দয়ার নবীর সুপারের শাফাআত সকলকে নসিব করু জোরে বলুন আল্লাহুম্মা। নারে দেখবে, নারে দেখবে, আর কেউ আছেন বাবা বড় ধান একটা গরু কি 10,000 টাকা কি প্যান্ডেলের দায়িত্ব লাইটিং এর দায়িত্ব লেবার মতো কেউ আছে, আর এক কুইন্টাল চাউল কি 50 কেজি চাউল অলিউল্লাহ মোল্লা রবির মোল্লা আলাউদ্দিন মোল্লা দুই বন্ধু নাকি ওরা কি এরা দুজনে মিলে 2,000 টাকা দেবে মহিষ্টি গাড়ি। এই ছেলের নাম কি পাবেন না, পদুপতি মোল্লার ছেলে সোহেল মোল্লা, দাদু দাদি নামে 500 টাকা দেবে, জোরে দেব মার হাওয়া, দাদুর নামে 500 টাকা জোরে বলেন না মার হাওয়া, কচিরা তো জোরে বল না মার হাওয়া, হ্যাঁ না দেখবে না আল্লাহ বরকত দেন, যে সংসারে ব্যবসাতে কামাই রুজি রোজগার যত রকমের বাধা সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন, আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দেন জোরে বল আল্লাহুম্মা। এর নাম কি ঠিক মেহেদি হাসান বাড়ি সামলায়, ওর বাপের নাম আব্দুল মহিদ বা ছেলে, দাদু দাদির নামে 1,000 টাকা দেবে জোরে যেমন মার হাবা, কচিরা তোরা জোরে বল না একটু জোরে বলেন না মার হাবা, না দেখবে আর কি আছেন বাবা নাম বলুন টপ টপ করে প্যান্ডেল কে দেবে, আব্দুল আব্দুল রহিম কই কোনটা, হ্যাঁ বাড়ি কোথায় সামলা আব্দুর রহিম, উনি বলছেন আমি 2,000 টাকা দেবো জোরে দেবো মার হাওয়া, কচিরা জোরে বলো না মার হাওয়া। আর কে আছে নাম বলে টক করে, ওই আরিফুল কই এই আরিফুল গরিব মানুষ বাবা বড্ড অভাব, 500 টাকা দেবে জোরে বলুন আলহামদুলিল্লাহ, এটা জোরে বলেন না মার হাবা, জোরে বলেন না মার হাবা, নারাই দেখবে নারাই দেখবে। এখন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে মোনাজাতের পর দুটো খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না, উপস্থিত দাওয়াতকে আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা পরের বছর মা পেলে মাইকের দায়িত্বটা কে নেবে, এই বছর কে নিয়েছিল তবে বলেন আপনাদের ভিতরে আর কে আছেন, 1 কুইন্টাল চাল কে দেবে, সর্ষের তেল কে দেবে, তাবার ওপর জন্য ঘিটা কে দেবে, ডালটা ঘি বলে, এতগুলি ভাইরা আছে আর 50 কেজি চাল কে দেবে, হ্যাঁ 32 ডেগ রান্না হয়েছে 32 ডেগ বলে, আর 50 কেজি চাল কে, 1 কুইন্টাল চাল গরিবান আমাদের 40 কেজি চাল সবাই দেখে বাকি গেল। All right.
মানুষের পাঁচশো টাকা দেবেন নাম কি সাইফুল্লাহ গাজী বলছে বাড়ি বয়ের মারিতে বাড়ি হ্যাঁ এই ছেলে পাঁচশো টাকা দেবে জোরে দেব মার হবা একটু জোরে বলেন না মার হবা না দেখবে সাইফুল্লাহ গাজী কই বলো নি কিছু কিনে বলো নি মমিনা বিবি আর আকিলা বিবি বাড়ি কোথায় বাড়ি সামলা এই দুই মহিলা এক কুইন্টাল বিরিয়ানি চাল দেবে তাবারুকের জন্য আপনারা খুশি না কে কে খুশি হাত তোলে জোরে তকবীর দেন না আর এই তকবীর না আর এই দেখবে মমিনা বিবি আকলিমা বিবি বলুন জিন্দাবাদ ওদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ আল আওলাদ ওনাদের স্বামী বলুন জিন্দাবাদ না আর এই দেখবে এর নামটা কি হ্যাঁ শেখ আব্দুল খলিল বাড়ি আমলা গরিব মানুষ ইনিও পাঁচশো টাকা দেবে যেরকম আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না মার হাবা জোরে বলেন না মার হাবা না দেখবে একবার আর কি আছে নাম বলে কিছু বললে না নাম বলে আর একটি কে দেবে একটা বক্তার দায়িত্ব কে ফুলফুরা শরীফ থেকে আমাদের আশা হবে সামলায় না এবারে বন্ধ হয়ে যাবে কথা বলে না হ্যাঁ বাবা আশা হবে না বন্ধ হয়ে যাবে এরম দান করলে আশা হবে এরম দানে আশা হবে না হাত বাড়াতে হবে বড় দান দিতে হবে হবে না মন ছোট করবেন না মন ছোট করো না বরকত দেবার মালিককে মনের ভিতরে কি করে লিকাচ্ছে লুকোচুরি কেউ জানে না মনটা পাক না না পাক মন পাক মনের খবর কে জানে আল্লাহ রব্বুল আলামিন মন দেখে আল্লাহ বরকত দেন উন্নতি দেন কমিটি চেনা কই হ্যাঁ কমিটির ছেলেরা কইব বাবা ওই জাকির হোসেন কই এই জাকির হোসেন ছেলে আপনার নামে দু হাজার টাকা দেবে জোরে দেবো মার হাবা যুবকরা জোরে বলেন না মার হাবা কে দিয়েছে এই বাচ্চা ছেলে একশো টাকা দিয়ে আল্লাহ আল্লাহ ছেলেকে নির্বক্ত করে শিক্ষিত করে প্রেমী করে বংশের আলো করে এই বাচ্চাদের বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান এর কলিজাকে ঠান্ডা করে ধরে বোন আল্লাহ মা আবি সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলমদ শরীফ দশবার কুলমাল্লা শরীফ এগারো বার দরুদ আল্লাহ ও
মহিবুল মহিবুল বাড়ি থামলায় বাড়ি মহিবুল 500 টাকা দিয়ে জোরে জোরে বল মার খাবা। যুবকরা একটু জোরে বলো না মার খাবা। মহিলারা এইসব টাকা গুলো গামছা করে ঘুমালে করে মা বোনরা অনেক খুচরো টাকা দিয়ে দিয়ে পাঠিয়েছে জোরে জোরে বল মার খাবা। যুবকরা একটু জোরে বলো না মার খাবা। নাই দেখবে নাই দেখবে মহিলা গো মহিলা গো নাই দেখবে আল্লাহ পাক কবুল করে। ১,০০০ টাকা জোরে জোরে বল মার হাবা। একটু জোরে বলো না মার হাবা। এদের বলে জোর নেই নারে থাকবি নারে থাকবি। মৃত্যুর জহুর আলীর স্ত্রীর নামে 1,000 টাকা জোরে যাবো মার খাবা। না দেখবে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। ছেলে মেয়েদের জানে, বাচ্চাদের জানে, নাতি পুতাদের জানে, জামাই মেয়েদের জানে, স্বামীর জানে আল্লাহ সবর দেন জোরে বোন আল্লাহ। এর নাম কি মহিষ্টিকের আলামী গরিব মানুষ আমাদের ছেলে যুবক 500 টাকা দেবে জোরে যাবো মার খাবা। একটু জোরে বলেন না মার খাবা। মায়ের নামে সামলায় বাড়ি 500 টাকা দেবে জোরে জোরে বল মার খাবা। একটু জোরে বলো না মার খাবা। হাজি মুজাফফর স্যার হাজি মুজাফফর স্যার ইনি বলছে আমি 5,000 টাকা তো আপনারা খুশি নাবে। কে কে খুশি হাত তোলে জোরে তকবীর দেন না নারে উনিও 1,000 টাকা দেবে জোরে জোরে বল মার খাবা। জোরে বলেন না মার খাবা। রাবিয়া বিবি বাড়ি সামলা উনি একাই দেবেন 1 কুইন্টাল তামার রূপে চাল জোরে জোরে বল মার হাবা। একটু জোরে বলেন না মার হাবা। না দেখবে সালাউদ্দিন খানের মা 500 টাকা দেবে জোরে জোরে বলে মার হাবা। যুবকরা জোরে বলেন না মার হাবা। হ্যাঁ দেখবে আমিরন বিবি 500 টাকা জোরে জোরে বল মার খাবা। আমিরন বিবি বলুন জিন্দাবাদ। নারে দেখবে আনসারের নামে শেখ মিলন ওই মিলন কই হ্যাঁ আনসারের নামে হ্যাঁ ছোট বাচ্চা ওর আব্বার নামে 50 কেজি মিলন ওর আব্বার নামে 50 কেজি বিরিয়ানি চাল দেবে জোরে দেবো মার হাবা। আল্লাহ এই বাচ্চা জানে সবর দেয় আল্লাহ মায়ের জানে সবর দেয় আল্লাহ পাক ওই বাচ্চাকে আপনি দেখবে ওকে আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ পাক এই ছেলেটি বংশের আলো করেন শিক্ষিত সামাজিক ধার্মিক করবেন
আল্লাহ এই বাচ্চাদের বাপ মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন, ওদের সংসারে কামাই রুচি রোজগারে আল্লাহ উন্নতি দেন। জোরে বলুন আল্লাহুমা আমিন, জোরে বলুন না আল্লাহুমা নারে দেখবে। এবার মোনাজাত করি সবাই বিসমিল্লাহ, তিনবার আলহামদু শরীফ, দশবার কুলবেলা শরীফ, ১১বার দরুশি পড়ে। এই বাবা আমার সঙ্গীতে দেখে এসলাম আজ যদি কেউ দান দিতে চান টপ টপ নাম কোনো বলে মন ছোট করুন বাবা, মন ছোট করুন। হ্যাঁ কারবারে ব্যবসায় লস হয়েছে বলে মন ছোট করবে না, মন ছোট তোমার যেমন হবে তেমনই দাও, কিছুও দাও শরীর হোক মন ছোট। আল্লাহ আর কেউ দান দিবার মতো আছে? একটি তেল কি ৫০ কেজি চাল কি ২০০০ টাকা ৫০০০ টাকা কি মাইক সেটের দায়িত্ব রেখে নেবে? আব্দুল গোসাই পুরে বাড়ি ২০০ টাকা নগদ দিয়েছে, জোরে জোরে বল মার হাবা। যুবকরা জোরে বলেন না মার হাবা। হ্যাঁ হাজি শেখ আব্দুল মোমিন, এই যে হাজি শেখ আব্দুল মোমিন, উনিও ৫০০০ টাকা দেবে। সবাই খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে জোরে, তকবীর দেন না নারে তকবীর নারে দেখবে। হাজি শেখ আব্দুল মোমিন সাহেব বলুন জিন্দাবাদ, ওনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ নারে দেখবে। আল্লাহ আমি কবুল করলো, আল্লাহ বা আমার ভাইয়ের লস খেয়েছে, আল্লাহ ব্যবসা আল্লাহ সংসারে অভাব দেবেন না, আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আল্লাহ আমার দাদা পীরের সম্মান রেখেছে, আল্লাহ পাক আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দেন, আল্লাহ পাক সংসারে ব্যবসায় কামাই রুজি আল্লাহ উন্নতি দেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন না আল্লাহ। বিল্লাল ভাই, বিল্লাল ভাই তাই মানে আপনার বাড়ি এখানে কি করে? ২০০ টাকা নগদ দিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ নারে দেখবে। শহীদুল কই? এই শহীদুল, শহীদুল হ্যাঁ এই যে শহীদুল, এক টিন সর্ষের তেল দেবে, জোরে জোরে বল মার হবা। যুবকরা জোরে বলেন না হ্যাঁ নারে দেখবে, নারে দেখবে। আলাউদ্দিন মোল্লা, এই যে আব্বার নামে বড় ভাই, আব্বার নামে ১০০০ টাকা দেবে, জোরে জোরে বলে মার হবা। যুবকরা জোরে বলেন না মার হবা, নারে দেখবে, নারে দেখবে। শেখ মাসুদ করিম, মাসুদ করিম দাদুর নামে ৪০০০ টাকা দেবে, জোরে জোরে বলে মার হবা। জোরে বলেন না মার হবা। মাসুদ করিম বলুন জিন্দাবাদ, শেখ মাসুদ করিম বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা দাদু যান দাদি যান নানা যান নানি যান শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ আল্লাহ
আল্লাহ। কত কত রে জসিম, এই বাচ্চা ছেলে দাদুর নামে 200 টাকা দিয়েছে। জোরে বল মার হাওয়া, জোরে বলেন না মার হাওয়া, না দেখবে আল্লাহ ছেলেকে শিক্ষিত করেন, সামাজিক ধার্মিক করেন, বংশের আলোক করেন। আল্লাহ দাদু দাদিকে আল্লাহ জান্নাত নসিব করো। জোরে বল আল্লাহ সবাই একটু তওবা আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হইতেছি মুহাম্মদ ওমর সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ জামান মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, 20 তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদ আলিয়া কাদিরিয়া চিশতিয়া আর মুহাম্মদিয়া। সবাই একটু উঠে দাঁড়ান, আরেকবার উঠে দাঁড়ান, নামাজের মতো কাঁটা দেয় একটু আগিয়ে আসে একটু।